আপনারা অনেকে টেলিভিশনে অনেক অনুষ্ঠান দেখেন ভোর রাতে, এবং আমরা এই অনুষ্ঠানগুলো করি। যদি আমি সাহারি কেন্দ্রিক কোনো অনুষ্ঠানে এবছর কোনো অনুষ্ঠানে কোনো টেলিভিশনকেই সময় দেই নাই এখনও পর্যন্ত। যত টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আবদার আসছে সবাইকে বিনয়ের সাথে মানা করে দিছি, কোনোটাতে সময় দেই নাই। কিন্তু সময় ওলামা একরাম দিলেও সেটা দোষণীয় হবে না, কারণ আমি প্রায় বলার চেষ্টা করি টেলিভিশনে আমাদের প্রোগ্রাম দেখার জন্য কাউকে আমরা টেলিভিশন কিনতে বলি না। বরং যারা আগে থেকে অনেক হারাম জিনিস আজেবাজ জিনিস দেখবেন ওই টাইমটাতে জানে, অন্তত ওইটা থেকে বিরত থেকে ভালো কিছু দেখেন, সেজন্যই আয়োজন, আর কিচ্ছু না। অতএব ওই টাইমটা টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম দেখারও সময় না, ওই টাইমটাতে ইউটিউবে হুজুরের ওয়াজ শোনার সময় না। ওই টাইমটা হলো একান্ত আল্লাহর ইবাদত করার, একান্তে দোয়া করার, তাহাজ্জুদে পড়ে যাওয়ার, সিজদায় পড়ে যাওয়ার। এই জন্য আমাদের সাহরির সময়টা কীভাবে আমরা বেটার ইউটিলাইজ করতে পারি, আমরা কীভাবে সবাইকে দোয়ায় মাশগুল করতে পারি, এটার জন্য অনেক বড় একটা বিষয় হলো রাতে সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, তারাবির পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে যাওয়া। তাহলে ভোর রাতে তুলনামূলক ওঠাটা সহজ হয়, অনেক সময় অলসতা লাগে উঠতে উঠতে। আপনি এখানে যত তাড়াতাড়ি শোবেন, সন্ধ্যার দিকে যত তাড়াতাড়ি শোবেন, ভোরের দিকে উঠাটা তত ইজি হবে, খুব সহজ হিসাব। তাহলে সেগুলোর জন্য পরিকল্পনা করে ফেলা, যে আমাদের বাসায় 10টার পরে 10:30 কোনো লাইট জ্বলবে না, আমরা সবাই শুয়ে ফেলবো, শুয়ে পড়বো। এবং বেশিরভাগ মানুষই আমরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত। আমি এমন বহু মোত্তাকি এবং পরহেজগার মানুষকে চিনি, ব্যক্তিগতভাবে দেখেছি, যে তারা সোশ্যাল মিডিয়ার অ্যাপ মোবাইল থেকে একটা মাসের জন্য আনইনস্টল করে ফেলছে। অনেক বড় একটা কাজ এবং অনেক সহায়ক একটা কাজ, বিশেষ করে যারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না, যারা ডাইরেক্ট হয়ে গেছেন, প্রয়োজনে অপ্রয়োজনে সারাক্ষণ শুধু হাতাইতে থাকেন, হাতাইতে থাকেন, হাতে থাকেন, এমন একটা রোগ হয়ে গেছে। সংসারগুলো শেষ, ছাত্রদের পড়াশোনা শেষ, ব্যবসায়ীর ব্যবসা শেষ, দোকানদার দোকান শেষ, অফিস আদালত শেষ, সবগুলোর মূলে কি? এই সোশ্যাল মিডিয়া। ভাইরা আমার, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই রমাদান সবচেয়ে সুবর্ণ সুযোগ। প্রয়োজনে অ্যাপটাই ডিলিট করে ফেলানো, কি বলেন সম্ভব হবে? না, আমরা মারা যাব। অনেকে, অনেক তরুণ আছে মনে করে যে হাই হাই বলে কি না খেয়ে থাকতে পারবো, কিন্তু ফেসবুক ছাড়া কেমনি? ভাইরা আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে, যে আমরা আমাদের রমাদানের ইবাদতের প্রতিবন্ধকতাগুলোকে কীভাবে আমরা দূর করব। সেজন্য নিজেরটা নিজে এবং পারিবারিকভাবে একটা পরিবেশ গড়ে তুলতে হবে। পারিবারিকভাবে পরিবেশ না গড়ে তুললে ইবাদত দিকে আসলে হয় না। বিশেষ করে আমাদের সন্তানদের, শিশুদেরকে, তাদেরকে ইবাদত বন্দিগির জন্য একটা ভালো পরিবেশ উপহার দিতে হয়। আপনি নিজে, আপনার স্ত্রী নিজে, আপনি কোরআন নিয়ে বসে যান, তেলাওয়াত করেন, একটু আওয়াজ করে পড়েন, এবং বড় ছেলে মেয়েদেরকে আওয়াজ করে পড়তে বলেন। দেখবেন ছোটো বাচ্চারা শিখবে, তারা অনুপ্রাণিত হবে, তারা এদেরকে দেখে আগাবে। এই একটা মাসের জন্য অন্তত মোবাইল ফোনের আসক্তি, মোবাইল ফোনের নেশা, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। মোহতারাম হাজরিন, আমি প্রায় বলি এবং আমরা সবাই জানি যে আমাদের জীবনের শেষ রমজান হতে পারে এটা। অতএব এই রমাদানে আমাদের সর্বোচ্চ সিরিয়াসনেস, সর্বোচ্চ আন্তরিকতা, সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ আমার শ্রম মেধা, সর্বোচ্চ সময় আমি ইবাদতের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। আমাদের দরকার পরিকল্পনা, দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং এখন থেকে শুরু করা। আমি একটা কথা প্রায় বলি, দাঁড়ানো থেকে কেউ যদি হঠাৎ দৌড় দিতে চায়, একদম দাঁড়ানো থেকেই অনেক গতিতে দৌড় দিবে, এটা সম্ভব না। দাঁড়ানো থেকে তাকে আগে পা ফেলতে হয় 2-4, এরপরে সে গতি বাড়ায় অনেক বেশি জোরে দৌড়াতে পারে। তা আপনি রমজান আসলে চাঁদ উঠার সংবাদ শুনবেন, সাথে সাথে কোরআন নিয়ে বসে যাবেন আর জিকির আজকে শুরু করবেন, সেজন্য এখন থেকে বসে আসেন, এটা কোনোদিনই সম্ভব না। যারা আসে বসে থাকে তাদের দ্বারা ইবাদত হয় না, আর যারা ইবাদত করতে চায় তারা এখন থেকে হাঁটা শুরু করে, রমজানের চাঁদ উঠলে দৌড়ানো শুরু করে। এই জন্য হাঁটা শুরু করতে হবে, অর্থাৎ রমজানে যা করতে চাচ্ছি সেটা এখন থেকে একটু একটু করে শুরু করতে হবে। কোরআন তেলাওয়াত একটু একটু করে শুরু করেন, কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য পরিকল্পনা করা দরকার। টাইম বের না করলে এবং রুটিন না করলে, আজকাল আমরা এত ব্যস্ত, কোনো ফ্রি মানুষ নাই, ছোট পিচ্ছিটাও ফ্রি নাই, কারণ তারও অনেক ব্যস্ততা আছে, তার স্কুলের টাইম আছে, কোচিংয়ের টাইম আছে, বন্ধু বান্ধবদের দেওয়ার মতো টাইম আছে, তার মোবাইল টিপার টাইম আছে, তার দুনিয়ার ব্যস্ততা। ছোট পোলা পায় না, এখন দেখা যায় এত বিজি যে দাদারা ভাগে পায় না, দাদিরা ভাগে পায় না, নানা ভাগে পায় না, নানি ভাগে পায় না, খালায় ভাগে পায় না, কারণ তারা বিজি, কি বলেন? বেশিরভাগ পোলাপানের অবস্থা না তো? পোলাপানের যদি অবস্থা হয় তাহলে মা বাবার কী অবস্থা? যদিও আমাদের
বেশিরভাগ বিজি মানুষগুলো দেখা যাবে যে আমাদের ইজি কাজে বেশিরভাগ অংশ আমরা বিজি। কি কাজে বিজি? এই ইজি কাজগুলো যদি আমরা বের করতে পারি, অনেক কাজ আছে যেগুলোকে আমরা শর্ট করে ফেলতে পারি অন্তত রমজান মাসের জন্য, তাহলে দেখবেন মাসের শেষের দিকে এসে আপনার একটা ভালো ফিলিংস হবে যে আলহামদুলিল্লাহ এবার রমজানটাতে আমি কিছু একটা করতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।